এখন 3টে কি 3:30 বাজে, আর 2টো থেকে শুরু হয়ে গেছে কাল বৈশাখের ঝড় বৃষ্টি, মেঘ চমকানো। মেঘ ডাকলেই আমার ওইটা প্রচণ্ড পরিমাণে ভয় লাগে। আকাশটা পুরো কালো অন্ধকার ছেয়ে গেছে। দেখতেই পেলে আমি কতটা ভালো আছি, সাজুগুজু করে নিয়েছি। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সন্ধে 7:15, পুরো 7:15। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর দেখতেই পেলে সাজুগুজু করে নিয়েছি, কিছু করার নেই, ঘরের মধ্যে সারাক্ষণ ওই কাজ করছি, রান্না করছি, ঘর মুছছি, বাসন মাজছি, আর নাইটি পরে থাকছি। এখনো যদিও নাইটি পরেই রয়েছি, ভেবেছিলাম একটা ভালো কুর্তি টুর্তি পরবো, তারপরে ভাবলাম না, দুপুরবেলা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। আর আজকে দুপুরে রান্না করেছিলাম মাটন বিরিয়ানি। তো সন্ধ্যাবেলা এই দুপুরবেলা থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, সন্ধ্যে পর্যন্ত হয়েছে বৃষ্টিটা, 5:30 পর্যন্ত হয়েছে বৃষ্টিটা। তো যাই হোক, তারপরে শুয়েছিলাম, দুপুরে খাওয়া দাওয়ার পর শুয়েছিলাম। একটু আগেই সন্ধ্যে টন্ধে দেওয়া হয়েছে, সন্ধ্যে টন্ধে দিয়ে একটু ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর ঘরের মধ্যে আর কি, নাইটি ছাড়া আর কি পরবো, আর কুর্তিগুলি পরবো, আবার ভাবি কুর্তি পরবো, আলসেমি লাগে একটু, তার জন্য আর কুর্তি পরলাম না, নাইটি পরলাম। আবার একটু সাজুগুজু করে নিয়েছি, সাজুগুজু করলে কিন্তু মন ভালো থাকে। সকালবেলা থেকে অনেক কাজ করেছি, এখনো সন্ধ্যাবেলা থেকে রাত পর্যন্ত কাজ রয়েছে, কিন্তু অনেক কাজ রয়েছে। জামা কাপড় কালকে প্রচুর কাচা হয়েছে, চাদর অনেকগুলি কাচা হয়েছে, ওয়াশিং মেশিন কালকে চালিয়ে দিয়েছিলাম, সব চাদর কেচে ফেলেছি। তো যত ছিল তো সেই চাদরগুলো আর জামা কাপড় যা রয়েছে সেইগুলি সব এখন গোছাবো। তারপরে মাসের মাল আনা হয়েছে, সেটা উঠানো হয়নি, সকালবেলাই এনেছে, ওটা ওই স্যানিটাইজ করে ওইখানটায় রেখে দেওয়া হয়েছে। ওইগুলো কৌটোতে তুলতে হবে, যতটা লাগবে কৌটোতে, যেগুলি খালি আছে সেগুলি ভরতে হবে। তো ওই কাজটা রয়েছে। আর কি কাজ রয়েছে, তরকারিগুলো কাটতে হবে। তরকারি আজকে সেরকম কাটার নেই, আজকে শুধু আদা পেঁয়াজ রসুনগুলি ছুলে টুলে রেখে দেবো। রান্না করার সময় প্রচণ্ড দেরি হয়েছে আর প্রচণ্ড অসুবিধা হয় ছুলে ঠুলে না রেখে দিলে, তাই রসুন আদা পেঁয়াজ এইগুলো ছুলে রেখে দেবো। আর হচ্ছে আর কি কাজ, এই আপাতত মাথার মধ্যে কাজগুলি ঘুরছে, এই কাজগুলি করবো। আর এখন যাবো আমি চা বানাতে, চা খাবো। আর ওই ঘরে বাপি টিভি দেখছে, বাবু ঘুমাচ্ছে এখনো, ও আজকে সকাল সকাল উঠেছে তার জন্য ওর ঘুম পেয়ে গেছে। দুপুরবেলা কোনোদিন ঘুমায়নি কিন্তু আজকে ঘুমাচ্ছে, ঘুমা। আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, ও আজকে তো আবার মাদার্স ডে, তোমাদের তো বিশ করতেই ভুলে গেছি, যদিও মাদার্স ডে বলে কিছু হয় না, প্রতিদিনই মায়েদের দিন, প্রতিদিন আমি মনে করি মায়েদের দিন। মায়েদের যত আমরা মায়েদের জন্য করব সেটা কম কম হয় করা আমি মনে করি। তো সবার জন্য রইল আমার তরফ থেকে মাতৃদিবসের শুভেচ্ছা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তাহলে চলো এখন চাটা করে আসি, আগে চাটা করে আগে খাই, তারপরে আবার বক 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 শুরু হবে। চলো, বসে পড়েছি চা নিয়ে আর দুটো বিস্কুট, এই যে দুটো বিস্কুট দেখা যাচ্ছে, দুটো বিস্কুট, হ্যাঁ দেখা যাচ্ছে।
চা নিয়ে বসে বলছি, বাপি একটু বেরোলো, কি কাজের দরকারে একটু বেরোলো, দুটো বিস্কুট একসাথে ভিজিয়ে খাবো চায়ের সাথে। বাবা এখনো ঘুমাচ্ছে বাবু, চাটা খেয়ে যাবো ডাক্তার, এত বৃষ্টি পড়লো দুপুর থেকে নিয়ে এত বৃষ্টি পড়লো, এক ফোঁটা গরম কমছে না, আরো বেশি গরম লাগছে। আজকে সকাল থেকে প্রচন্ড শরীরটা টায়ার্ড ছিল, মানে পিঠ গুলো খুব ব্যথা করছিল আজকে আমার, তো ওই নিয়েই সকালের সব কাজ সেরেছি। এমনকি বাবুকে মাথায় তেলও লাগিয়ে দিতে হয়েছে, বাবুকে যেদিন তার মাথায় তেল লাগিয়ে দিতে হয় একটু মাসাজ টাসাজ করে দিতে হয়, তো তখন সেই দিনকার আমার মনে হয় কাজ বেশি, এক্সট্রা কাজ ওটা একটা, প্রায় আধা ঘন্টা 1.5 ঘন্টা মতো ওকে তেল মাথায় দিয়ে মাসাজ করে দিতে হয়, তো ওইখানে ওই টাইমটা চলে যায়, তো একটু দেরি হয়ে যায় সেদিনকার। আর যেদিনকার কাজ থাকে সেদিনকারই বাবুর মনে পড়ে যে মাথায় তেল দেবে, রবিবারে আমার বেশি কাজ থাকে, সব থেকে প্রতিদিনের থেকে রবিবারে বেশি কাজ থাকে। আজকে কিচ্ছু কাচাকাচি করিনি, যা কাঁচা ছিল কালকে সব কেচে নিয়েছি, একবারে যা ছিল সব একবারে কেচে ছাদে মিলে দিয়েছি, শুকিয়ে দিয়েছি, কালকে কিন্তু কিচ্ছু গুছাইনি, এখন ওইগুলো গুছাবো। আজকে বিরিয়ানিটা করার সময় হাত লেগে মশলাটা বেশি পড়ে গেছে, তো বেশি মশলা পড়ার জন্য মনে হচ্ছে যে মাংসের ঝোল দিয়ে ভাত মাখা হয়েছে এরকম মনে হচ্ছে। দুপুরবেলা বাপিকে খেতে দিয়েছি, বাপিকে কিছু বললে তখনও ওইটা নিয়ে মানে প্যানাতে থাকবে, এবার যদি কিছু না বলি না তখন বলবো ঠিক আছে সব ঠিকঠাক আছে। এবার আমি যেহেতু মুখ দিয়ে ফট করে বলে ফেলেছি যে আজকে না মশলাটা বেশি পড়ে গেছে হাত থেকে, হ্যাঁ মনে হচ্ছে ভাত দিয়ে মাংসের ঝোল মেখে খাচ্ছি এরকম করে বলছি আমাকে, কি বলবো বলো। এখন চা খেয়ে সবজিগুলো তুলবো, সব ধুয়ে রেখেছিলাম, সবজিগুলো তুলবো ফ্রিজের মধ্যে, মাসের সদাইগুলি তুলবো, আদা পেঁয়াজ রসুনগুলো একটু কাটতে হবে, রান্না করার সময় তাড়াহুড়ো থাকে তো প্রচন্ড দেরি হয়ে যায়, রসুনটা ছুলতে যেন আমার সব থেকে বিরক্তিকর কাজ লাগে রান্নাঘরে, এই রসুন ওই কুট 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 করে ওই নখ দিয়ে ছাড়িয়ে তারপরে ওই রোয়াগুলো বার করা, এই প্রচন্ড মানে বিরক্তিকর কাজ, এই রসুন ছোঁড়াটা সব থেকে বিরক্তিকর কাজ আমার কাছে লাগে। জলের মধ্যে ভিজিয়ে রেখেও কিন্তু রসুন যদি ছোলা হয় তখন রসুনের ওই ছোকলাগুলো কিন্তু ওই পাখা চালে তো হাওয়ায় উড়ে উড়ে যায়। ওই জন্য রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ছুলতে হয়, টেবিলে বসে ছুললেও চারিদিকে উড়ে চলে যায়, আর ওই তলে ওই ফ্রিজের তলে ক্যাবিনেটের তলে ঢুকে যায়, ওখানে ঝাঁটাও ঢোকে না, হাতও ঢোকে না, বার করাও যায় না, প্রতিদিন পরিষ্কার করার সময় বার করা যায় না, তাই জন্য অসুবিধা হয়, তাই জন্য এগুলো ছুলে টুলে রেখে দেবো, এখন এই কাজগুলি করব। চা হয়ে গেছে, চা শেষ, আমি একদম অল্প অল্প করে চা নিই, খুব বেশি চা আমার ভালো লাগে না, একদম গরম গরম চা হবে আর ঠিক পরিমাণ এইটুকু হবে চায়ে, আর দুটো বিস্কুট হবে ব্যাস, এই হচ্ছে আমার চা খাওয়ার একদম ঠিকঠাক পরিমাপ, একদম গরম গরম চা খেলে না মাথা টাথা একদম মাথার ভেতরে খুলি খুলি সব বেরিয়ে যায়। যাই হোক, যাই কাজগুলি করে নিয়ে এবার।
যাত্রা করছে এখানে আজকে রবীন্দ্রজয়ন্তী গান করতে করছি ও করছে যাত্রা গান করো পাট পাতার বড়া পাট পাতার বড়া ইয়েস
আমি হেরে গেলে ওকে ডাল ভাত পাট পাতার বড়া খাওয়াতাম। কি মিথ্যা কথা বলে দেখেছিস, কি চোরটা এখন থেকে চুরি করতে শুরু করে দিয়েছে। এই নে তোর দান ধর। গুড মর্নিং এভরিওয়ান, কালকে রাতে লুডো খেলার পর আর কোনো ভিডিও করিনি আমি, তো সেই ভিডিওটাই আমি এখন কন্টিনিউ করছি সকালবেলায়। কালকে দুটো পরোটা ছিল, সেই পরোটা দিয়ে এখন চা করবো, এই চা খাবো, পরোটা দিয়ে চা খাওয়ার হয়। প্রচন্ড গরম লাগছে সকাল থেকে, সবজি সব কাটা রয়েছে, মাছ ভাত সব ধোয়া রয়েছে, এখন খেয়ে যত বাসন থাকবে সব বাসনগুলি আগে ধুয়ে নেব, তারপরে রান্নার সব জোগাড় টোগাড় করে রেখে দিয়ে স্নান করে পুজো দেবো আগে। তার উঠতেও অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 8:30 বেজে গেছে আজকে উঠতে ঘুম থেকে। কালকে লুডো খেলার পর খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, এখনো তো কাজকর্ম ছিল না, রাত্রিবেলা বেশিরভাগ আমার কাজকর্ম থাকে না, আমি টুকটাক কাজ করবো। আমি প্রথমবার আমার ফুট পড়েছে, ভাবি ইচ্ছা করে আমাকে দিল না জিততে, কতক্ষণ পর আমার ফুট পড়লো তারপরে আমাকে জেতালো, ওইরকমই করে। মা যখন ছিল আগে যখন লুডো খেলতাম, আর আমার পাশে বান্ধবীও ছিল, তো সেই বান্ধবীও আসতো খেলতে, লুডো খেলতে, মানে নেশার মতো হয়ে গেছিল লুডো খেলাটা। সেই কালকে লুডো খেলাটা অনেকদিন পর খেলাম, অনেকদিন মানে অনেক বছর, তার 4-5 বছর, মা মারা যাওয়ার পর আর লুডো খেলা হয়নি। তো যাই হোক, এবার মা যখন সবাই মিলে যখন একসাথে খেলতাম, দু ঘর এক ঘর করে বাড়িয়ে দিতাম আমি, মা কিন্তু দেখতো আর মা বলতো, আর শুধু বলতাম না না কোথায় বাড়ি, আর আমার ওই বান্ধবীটা হাসতো, মা তখনই বুঝে দিত যে আমি ঠিক কিছু একটা করেছি, যে গুটি আগিয়ে দিয়েছি কিংবা 4 করেছে 4 কে 6 বলেছি, এরকম কিছু একটা করেছি। গুটি উঠবে না, আর গুটি বাইরে সাইডে রেখে দেবো, যেটা আমার গুটি উঠে গেছে। মা থাকতে লুডো খেলাতে ভীষণ মজা হতো, প্রচন্ড মজা হতো,
মানে যেরকম হাসি হতো, যেরকম মা সেরকম রেগে যেত। আমি এরকম করতাম বলে তো অনেকদিন পর কালকে খেলাম, বাপিও খেলতো আমাদের সাথে, মায়ের সাথে, সবাই আমার সাথে একসাথে, সবাই আমরা একসাথে খেলতাম, দারুণ মজা হতো। কালকে তাই বাপি বলছে যে মা ছিল তখন কত মজা হতো, অনেকদিন পর খেলতাম। আমরা বেশি খেলতাম শীতকালে আর এই বর্ষাকালে, বর্ষাকালে সন্ধ্যাবেলা তো কিছু করা থাকে না, আর এই ঝড় বৃষ্টির জন্য অনেক সময় কেবলের তার টার ছিঁড়ে টিড়ে গেলে তখন তো আর ওই রাত্রিবেলা ওরা ঠিকঠাক করতে আসবে না, তো ওই সময় লুডোটা আমাদের অনেক কাজে লাগতো। আর শীতকালে দুপুরবেলাটায়, দুপুরবেলায় সন্ধ্যাবেলায়, মানে সন্ধ্যাবেলায় মা সিরিয়াল খুলে তখন এই সুবর্ণলতা হতো, তারপরে আর কি কি সিরিয়াল হতো, এই এক আকাশের নিচে, এই সিরিয়ালগুলি সব দেখে দেখে তারপরে আমরা লুডো খেলতে বসতাম। সুবর্ণলতা, এক আকাশের নিচে, মা তো মার ভীষণ ফেভারিট ছিল, এক আকাশের নিচে খুব ভালোবাসতো মা, মা থাকতে খুব মজা পেয়েছে, খুব মজা করতাম মা থাকতে লুডো খেলাতে। আর লুডো খেলতে বসলেই আগেই বলতো চোটটা করবি না, একদম চোটটা করবি না, চুরি করবি না লুডো খেলাতে। বেশিরভাগ সময় মাই জিতত, আমি মার সাথে খেললে আমি কম জিততাম, মাই আগে জিতত। এখন তো দেখলেই দালিয়া করলাম, একটু রেখে দিয়েছি, বাপি আসলে খাবে, আমি খাবো না, আমি রুটিটা খাবো, যদি বাপি ওটা না খায়, বাপি কোনো জিনিস টিফিন করে দেবো, ওইটা আমার দুপুরবেলা হয়ে যাবে, আর ভাত অল্প করলেই আমার হয়ে যাবে। লজ্জা পায় আমার ছেলে, কি জানি কিসের লজ্জা জানি না, কাটবে আস্তে আস্তে কাটবে, ভাবছে মা পাগলের মতো বক বক করে একা একা। তো টিফিনটা খেতে খেতে আমার ভিডিওটা আমি শেষ করছি, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের পাশে থেকো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব সাবধানে থেকো, বারবার করে গরম জল খাও, অল্প অল্প করে খাও, হলুদ জল খাও, নিজে সাবধানে থেকো, পরিবারকেও সাবধানে রেখো। তাহলে আজকের মতো এই পর্যন্তই, টাটা।